50 বছরেরও বেশি সময়ের সীমান্ত বিরোধ ভুলে সমঝোতায় পৌঁছেছে ভারত চীন। এরই মধ্যে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই দেশ। রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার দাকুম্র সম্পর্ক মিটিয়ে নিয়েছে দেশ দুটি, এমনই মত বিশ্লেষকদের। এছাড়া নিত্য নতুন দেশ ব্রিক্সে যোগ দেওয়ায় ক্রমেই পশ্চিমা বিরোধ হিসেবে শক্তিশালী হয়ে উঠছে জোটটি। 1962 সালের অক্টোবর ভারতের কাশ্মীর অংশে আকসাই নিয়ে প্রথমবার সরাসরি যুদ্ধ জড়ায় ভারত ও চীন। ফলাফল অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয় বেজিং। এর ঠিক এক মাসের মাথায় অরুণাচল সীমান্তে ফের যুদ্ধে জড়ায় ভারত ও চীন সেনারা। সেই থেকে চলছে বেজিং দিল্লি বিরোধ। এরপর সীমান্ত ইস্যু নিয়ে বেশ কয়েকবার লাদাখ ও অরুণাচলে হাতাহাতিও হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। অরুণাচলে চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনা, চীনের নতুন প্রকাশিত মানচিত্রে ভারতের বিভিন্ন অংশ নিজেদের বলে দাবি করে শি জিনপিং সরকার। তবে সব ছাপিয়ে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলা বৈরিতার অবসান ঘটিয়ে সমঝোতা করেছে চীন ও ভারত। এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের বৈরিতা মিটমাট এবং আড়াই মাসে দুইবার ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফর খুব ভালোভাবে নেয়নি পশ্চিমারা। রাশিয়ার এবারের ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্টের সাথে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে নিজেদের সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ পশ্চিমাদের কাছে চিন্তার বিষয়ও বটে। ব্রিক্সের সদস্য হিসেবে ভূ রাজনৈতিক বলয় ও পশ্চিমাদের সাথে সমান্তালে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে দিল্লি। রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হয় বেজিংয়ের সাথে ভারত উত্তেজনা কমাতে পেরেছে বলে ধারণা কূটনৈতিক বিশ্লেষকদের। আর পশ্চিমা বিরোধী হিসেবে বিবেচিত জোটটিতে নতুন নতুন দেশের যোগদানের ফলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ব্রিক্স। 2009 সালে প্রতিষ্ঠিত বিশ্বের উদীয়মান অর্থনীতির চার দেশ মিলে গঠিত হয় জোটটি। তবে দ্রুত সময়ের মধ্যে বাণিজ্যে ভূমিকা রাখা ও পশ্চিমা বিরোধী বেশ কিছু সদস্যের যোগদানের বিভিন্ন বিষয়ে দেশগুলোর ওপর পশ্চিমা নির্ভরতা কমবে বলে মত বিশেষজ্ঞদের। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।